অপু বিশ্বাস কলকাতা ছবি করে তেমন একটা আলোচনায় আসতে পারেনি। এবার বুবলি যাচ্ছেন কলকাতা সিনেমা করতে। বুবলি কি পারবেন টলিউডে একটা শক্ত জায়গা করে নিতে? প্রথমবারের মতো কলকাতা সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী শবনম বুবলি। সিনেমার নাম ফ্ল্যাশব্যাক। সিনেমাটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। এতে বুবলির সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস। সিনেমার খবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, আমার প্রথম কলকাতা সিনেমা ফ্ল্যাশব্যাক শুরু করতে যাচ্ছি। আজ বিকেলে 12:00 প্রেস মিটে আমরা ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাব। অনুগ্রহ করে সবাই আমাকে সবসময়ের মতো আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন। গেল বছর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার পাশাপাশি 4 সিনেমা দিয়ে পুরো বছর আলোচনায় ছিলেন শবনম ইয়াসমিন বুবলি। বর্তমানে অভিনয় এবং ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। বছরের শুরুতেই দিয়েছেন ফুল সিরাত নামে নতুন একটি সিনেমার খবর। এছাড়া দেয়ালের দেশ, মায়া দা লাভ, তুমি যেখানে আমি সেখানে সহ এবছরে মুক্তির অপেক্ষায় বুবলির বেশ কয়েকটি সিনেমা। এদিকে বুবলির সতীন অপু বিশ্বাসও টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, কিন্তু অপু বিশ্বাসের সেই সিনেমাগুলোতে তেমন একটা সফলতা পাননি তিনি। এবার দেখার পালা বুবলি কতটা সফল হতে পারেন টলিউড ইন্ডাস্ট্রিতে। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয়, বুবলি কি পারবে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের একটি শক্ত পজিশন তৈরি করতে? তা কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।